হ্যালো ফ্রেন্ডস, ওয়েবটেক মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সকল পরীক্ষার্থী এবং সকল ভিউয়ার্সকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের দিনের এপিসোড চালু করছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের কিছু জরুরি প্রশ্ন এবং উত্তর। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা একটা পিডিএফ আকারে লিঙ্ক দিয়েছি, যেটা হচ্ছে একটা প্র্যাকটিস সেট। অবশ্যই এই ধরনের প্রশ্ন আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আমরা আশা করব ভালো থেকে ভালো কাট অফ মার্ক আপনি পার করতে পারবেন। চলুন দেরি করবো না, আজকের দিনের প্রশ্ন শুরু করা যাক। আজকের দিনের প্রথম প্রশ্ন হচ্ছে, রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি? রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম হচ্ছে বীরভূমি। এছাড়াও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদের সমাধিস্থলের নাম আপনাকে জেনে রাখতে হবে, যেমন মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম রাজঘাট, লাল বাহাদুর শাস্ত্রীর বিজয় ঘাট, চৌধুরী চরণ সিং কিষাণ ঘাট, মোরাজি দেশাই অভয় ঘাট, ডক্টর রাজেন্দ্র প্রসাদ মহাপ্রয়াণ ঘাট, জওহরলাল নেহরু শান্তি বন, ইন্দিরা গান্ধী শক্তি স্থল, জ্ঞানী জৈল সিং একতা স্থল, জনজীবন রাম সমতা স্থল। এছাড়াও রয়েছে শঙ্কর দয়াল শর্মা কর্মভূমি, কে আর নারায়ণ উদয়ভূমি। আশা করছি এই ধরনের কোনো প্রশ্ন এলে আপনি ছেড়ে আসবেন না। তো বন্ধুরা, যারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অন করে নেবেন, যাতে আমাদের পাঠানো যে কোনো ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছায়। আমরা শুধু চাকরির খবরই দিই না, তার সাথে সাথে চাকরির 100% প্রিপারেশন করাবার চেষ্টা করি আমাদের এই চ্যানেলে। তো চলুন পরের প্রশ্ন দেখে নেব। আজকের দিনের পরের প্রশ্ন হচ্ছে, কুষাণ সাম্রাজ্যের ভিত্তি হিন্দুকুশ পর্বতের দক্ষিণে কে স্থাপন করেন? এটি স্থাপন করেন প্যান চাও। পরের প্রশ্ন, অশোক কত খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ জয় করেন? তো অশোক 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ জয় করেন। চলুন পরের প্রশ্নের দিকে এগোচ্ছি। মানবদেহে ফুসফুস যার দ্বারা আবৃত স্থানটিকে কি বলে? তো মানবদেহে ফুসফুস যার দ্বারা আবৃত সেই স্থানটিকে বলা হয় মায়োকার্ডিয়াম। পরের প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলা হয়? দুটো নদীর মধ্যবর্তী ভূমিকে বলা হয় ডুয়ার্স। পরের প্রশ্ন, কোন রাজ্যের উপকূল মালাবার উপকূল নামে পরিচিত? তো এটি উত্তর হবে কেরালা। এছাড়াও রয়েছে কর্ণাটকও রয়েছে, যদি আপনার অপশানে কর্ণাটক থাকতো তাহলে আপনি কর্ণাটকও দাগ দিতে পারতেন, কেরালা অপশানে রয়েছে, আমরা কেরালায় দাগ দিচ্ছি বা কেরালাটাকে বলছি। পরের প্রশ্নের দিকে যাচ্ছি। এবারের প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষ ছাড়া আর কোন দেশে ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায়? অপশানে 1 নম্বর দিয়েছে নেপাল, 2 নম্বর শ্রীলঙ্কা, 3 নম্বরে ভুটান এবং 4 নম্বরে দিয়েছে বাংলাদেশ। তো ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরবনে দেখতে পাওয়া যায়। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার বদ্বীপের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবন বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বিখ্যাত। এটি ভারত ও বাংলাদেশে অবস্থিত। তো এখানে উত্তর আমরা কী দেব? বাংলাদেশ। পরের প্রশ্ন দেখব, কেবলমাত্র মূলজ চাপের প্রভাবে জল কতটা উঠতে পারে? তো এখানে অনেকেই জানে না যে কি মূলজ চাপটা কী। মূলজ চাপ হচ্ছে উদ্ভিদের মূল রোমের মাধ্যমে কোষ রস কর্টেক্স কোষ সমূহে প্রবেশ করে, এর ফলে এক প্রকার অভিশ্রাবণ চাপের সৃষ্টি হয়। এই চাপকে বলা হয় মূলজ চাপ। তো সাধারণত বায়ুমণ্ডলীয় চাপের ফলে জলস্তম্ভ 7 মিটারের বেশি উঠতে পারে না। এখানে অপশান দিয়েছে 2, 4, 8 এবং 11, তাহলে সঠিক উত্তর কী হবে? 4। তো আমরা দাগ দেবো বা বলবো এটাকে সঠিক উত্তর বিতে। পরের প্রশ্ন, মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেছিল? মিত্র মেলা প্রতিষ্ঠা করেছিল সাভারকার। তো এখানে উত্তর আমরা কী দেবো? সাভারকার। তো এখানে সঠিক উত্তর হবে সি দাগে। চলুন পরের প্রশ্ন যাব। এবারের প্রশ্ন হচ্ছে, কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থী গোষ্ঠী কোন অধিবেশনে পুনরায় মিলিত হয়? এটি ছিল মাদ্রাজের অধিবেশনে পুনরায় মিলিত হয়। তো এই সম্বন্ধে আরও অনেক কিছু প্রশ্ন আপনার কাছে আসতে পারে, কংগ্রেসের জাতীয় কংগ্রেস থেকে একটা প্রশ্ন আসবেই, এটা ধরে রাখেন আপনারা। তো যেমন হতে পারে যে চরমপন্থী কবে তৈরি হয়েছিল, এটি 1905 সালে লর্ড কার্জনের সময়, বঙ্গভঙ্গ সময়, কিন্তু নরমপন্থী থেকে আলাদা হয়ে গিয়ে 1907 সালে সুরাট অধিবেশনের সময় চরমপন্থী তৈরি হয়। এছাড়াও কংগ্রেসের আরও কিছু প্রশ্ন আপনাকে জেনে রাখতে হবে, যেমন কি জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় বা জাতীয় কংগ্রেসের জন্মলগ্ন, এই দিনটি হচ্ছে 1885 সাল 28শে ডিসেম্বর। এরকম আরও কিছু প্রশ্ন আসতে পারে, যেমন জাতীয় কংগ্রেসের জনক কে,
এও হিউম। জাতীয় কংগ্রেসের জন্ম কোথায় হয়েছিল? বোম্বেতে। যদি জিজ্ঞেস করে কোন কলেজে হয়েছিল, সেটি হচ্ছে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে উমেশচন্দ্র ব্যানার্জি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে অ্যানি বেসান্ত। এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে সরোজিনী নাইডু। এক্ষেত্রে কিন্তু আপনি দুটোকে মিলিয়ে দেবেন না। পরের আরও কিছু প্রশ্ন আমি আপনাকে বলে দিচ্ছি। যেমন 1905 সালে বঙ্গভঙ্গের সময় কংগ্রেসের সভাপতি কে ছিল? জি কে গোখলে। 1906 সালে মুসলিম লীগ গঠিত যখন হয়েছিল, সেই সময় কংগ্রেসের সভাপতি কে ছিল? দাদাভাই নওরোজি। এক্ষেত্রে আরও কিছু প্রশ্ন আসতে পারে, যেমন মুসলিম লীগ কবে গঠিত হয়েছিল, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে 1906 সালে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় কংগ্রেসের সভাপতি ছিল ভূপেন্দ্রনাথ বোস। 1927 সালে সাইমন কমিশন ভারত আসার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? মুক্তার আহমেদ আনসারি। এছাড়াও আরও কিছু জরুরি এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন কবে? 1938 সালে। কোন সভায়? হরিপুরা সভা বা হরিপুরা অধিবেশনে। এরপরে 1939 সালে ত্রিপুরার অধিবেশনে নেতাজি গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে আবার ত্রিপুরার অধিবেশনে আবার হারিয়ে 1939 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি লাভ করেন। এই ধরনের বেশ কিছু প্রশ্ন আপনার পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট, আমি আপনাকে জানিয়ে রাখলাম। এছাড়া পরবর্তীকালে আমরা এই ধরনের একটা পিডিএফ আপনাকে দিয়ে দেবো। চলুন পরের প্রশ্নের দিকে এগোই। এবারের প্রশ্ন হচ্ছে, 2011 সালে ক্রিকেট বিশ্বকাপে মোট কতগুলি দল অংশগ্রহণ করেছিল? এক নম্বর অপশান 10টি, দু নম্বর অপশান 12টি, তিন নম্বর অপশান 14টি এবং চার নম্বর অপশান 16টি। প্রত্যেকবারেই কিন্তু আমরা একটা প্রশ্ন আপনার জন্য রাখি, এই প্রশ্নের উত্তরটা আপনারা পাঠান আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আশা করছি এবারও আপনারা আমাদের সঠিক উত্তরটা দেবেন। উত্তর যদি ভুল হয় অবশ্যই সঠিক উত্তরটা আমরা আপনাকে জানিয়ে দেবো। পরের প্রশ্ন হচ্ছে, কুলির ফ্র্যাকচার মানবদেহে কোন অস্থির সঙ্গে জড়িত? তো কুলির ফ্র্যাকচার এটি মানবদেহের যে অস্থির সাথে জড়িত সেটি হচ্ছে হিউমেরাস। পরের প্রশ্নের দিকে যাচ্ছি। এবারের প্রশ্ন হচ্ছে, কত সালে সিমলা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? এটি হয়েছিল 1945 সালে। পরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতে মোট কতগুলি রাজ্য আছে? উত্তর পূর্ব ভারতে মোট 8টি রাজ্য আছে। কী কী রাজ্য? সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামপুর আর ত্রিপুরা। চলুন পরের প্রশ্নের দিকে যাচ্ছি। এবারের প্রশ্ন হচ্ছে, রাবার উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান নিয়েছে? তো রাবার উৎপাদনে ভারতে প্রথম স্থান নিয়েছে কেরালা রাজ্য এবং দ্বিতীয় ধরা যায় ত্রিপুরাকে। পরের প্রশ্নের দিকে করছি। এনজাইমের প্রোটিন অংশকে কি বলে? এনজাইমের প্রোটিন অংশকে বলে প্রো এনজাইম। পরের প্রশ্ন, কোন পতঙ্গের দেহে ফর্মিক অ্যাসিড আছে? তো ফর্মিক অ্যাসিড আছে কোন পতঙ্গের দেহে? সেটি হচ্ছে কেন্ন। পরের প্রশ্ন, কোন উদ্ভিদের উপপত্র কণ্ঠকে পরিণত হয়? তো উপপত্র কণ্ঠকে পরিণত হয় এটি হচ্ছে জবা। পরের প্রশ্ন দিকে এগোবো। মোলের গ্র্যান্ড এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত ব্রিকে। পরের প্রশ্ন, জাতীয় যুব দিবস কবে পালিত হয়? জাতীয় যুব দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, পেট্রোনাস টাওয়ার কোথায় অবস্থিত? এটি অবস্থিত মালয়েশিয়ায়। পরের প্রশ্ন দিকে দেখছি। ফিলিপিন্সের রাজধানীর নাম কি? ফিলিপিন্সের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা। পরের প্রশ্ন, আল হিলাল পত্রিকাটি কে প্রকাশ করেন? এটি প্রকাশ করেন মোহাম্মদ আলী। পরের প্রশ্ন, স্ট্রেট ফ্রম দ্য হার্ট বইটি কার লেখা? এটি রিকি পন্টিংয়ের লেখা। পূর্বা কোন নদীর উপনদী? তো এটি হচ্ছে গোদাবরীর উপনদী। পরের প্রশ্ন, মক্কা কোথায় অবস্থিত? এটি অবস্থিত সৌদি আরবে। পরের প্রশ্ন, সারনাথে সর্বপ্রথম ধর্মপ্রদেশ কে দেয়? সারনাথে সর্বপ্রথম ধর্মপ্রদেশ দেয় মহাবীর। পরের প্রশ্ন দিকে এগোচ্ছি। আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন, তাহলে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য নিয়ে আসব। এবারের প্রশ্ন হচ্ছে, শ্বেতাম্বর এবং দিগম্বর কোন ধর্মের দুটি ভাগ? তো শ্বেতাম্বর এবং দিগম্বর এটি জৈন ধর্মের দুটি ভাগ। পরের প্রশ্ন, রেয়নে নিম্নোক্ত কোন পদার্থ উপস্থিত? রেয়নে নিচে যে কটি অপশান আছে তার মধ্যে উপস্থিত হচ্ছে সেলুলোজ। পরের প্রশ্ন,
আমেরিকায় কত বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচিত হয়? এটি হয় 5 বছর অন্তর অন্তর প্রেসিডেন্ট নির্বাচিত হয়। পরের প্রশ্ন, বাতাপি কাদের রাজধানী ছিল? বাতাপি ছিল চালুক্যদের রাজধানী। পরের প্রশ্ন, বাহমনি রাজত্ব কে প্রতিষ্ঠা করেন? বাহমনি রাজত্ব এটি প্রতিষ্ঠান করেন তৈমুর লং। পরের প্রশ্ন, বর্তমান ভারতের সংবিধানের তালিকার সংখ্যা কত? তো বর্তমান ভারতের সংবিধানের তালিকার সংখ্যা হচ্ছে 8টি। পরের প্রশ্ন দিকে যাচ্ছি, ইথিওপিয়া পূর্বে কি নামে পরিচিত ছিল? তো ইথিওপিয়া পূর্বে পরিচিত ছিল প্যারিস নামে। পরের প্রশ্ন, IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনে। গীতগোবিন্দ কে রচনা করেন? তো গীতগোবিন্দ রচনা করেন জয়দেব। এবারের প্রশ্ন, শার্লক হোমস চরিত্রটি কার সৃষ্টি? শার্লক হোমস চরিত্রটি সৃষ্টি আর্থার কোনান ডয়েলের। পরের প্রশ্ন, সূর্যমন্দির কোথায় অবস্থিত? সূর্যমন্দির অবস্থিত কোণারকে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের মতো শেষ প্রশ্ন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখবো চ্যানেলের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অন করে নেবেন, যাতে আমাদের পাঠানো যে কোনো ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছায়। আমরা শুধু চাকরির খবরই দিই না, তার সাথে সাথে চাকরির 100% প্রিপারেশন করাই আমাদের এই চ্যানেলে। এছাড়াও আপনাকে বলে রাখছি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা PDF লিঙ্ক দেওয়া রয়েছে প্র্যাকটিস সেটের, আপনি অবশ্যই সেখান থেকে প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।